हे गाइस, वेलकम टू माय चैनल। আর 25শে ডিসেম্বর তোমাদের কেমন কাটছে না কাটছে সেগুলো আমাকে কমেন্টে জানাবে। আর আমরা বেরিয়ে পড়েছি আর কি, আমাদের দিন স্টার্ট হয়ে গেছে। এই একটু সাজুগুজু করে নিলাম, আজকে মুডটা একটু ভালো লাগছিল বলে তাই একটু সেজে নিলাম। আর তার সাথে হলো আমি একা যাচ্ছি না। এ তুই এদিকে ওদিকে সরে গেছিস কেন? আমি একা যাচ্ছি না, আমার সাথে রয়েছে মাম্মি, মাম্মি জি ও মাম্মি। আর পাশে হলো আমার মামার মেয়ে। হাই করে দে, হাইটা তো করে দে। আমি মাস্ক পরিনি আসলে, এখানে অনেকটাই ফাঁকা ফাঁকা, এখানে লোকজন নেই, এরা বেশি প্রোটেক্টিভ, তাই এরা পরে নিয়েছে। লোক দেখলে আমিও পরে নেবো, অসুবিধা নেই, সেই নিয়ে চিন্তা নেই, ঠিকটুক করে পরে নেবো আমি। তা দেখি, আমাদের এখানে একটা চার্চ আছে চেকপোস্টে, সেখানে যাব আপাতত। আজকে সারাদিনের প্ল্যান হলো আমাদের, এই পিছন দিয়ে কী করছো তুমি? সারাদিনের প্ল্যান হলো চার্চে যাব, দেন ওখান থেকে এসে কেক বানানোর একটা প্ল্যানিং আছে। ওই যে আমাদের মাস্টার শেফ, মাস্টার শেফ কোথায় তা দেখা, দাঁড়ান দেখাচ্ছি। আমাদের মাস্টার শেফ হলো কোথায় গেলি, এই যে ইনি মাস্টার শেফ। আর তারপরে কিছু একটা বেবি কনে কিছু একটা রেসিপি বানাবে, মার যেটা ফেভারিট, ওটাকে কি বলে ক্রিস্পি কি বেবি কনডে, ওটা ওই ক্রিস্পি বেবি কন যা খুশি আর কি, যাই হোক ওটা এই কিছু একটা শর্টে ওয়াটে করবে, আমি জানি না রেসিপিটা, খাওয়ার কাজ খেয়ে নি। তা আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্টে জানাবে। অনেকদিন পরে আর কি সাজলাম, মানে প্রপার ওয়েতে, আমি মানে অনেকটা সময়ের পর আর কি মনটা খুশি খুশি রয়েছে। স্পেশালি ও এসছে বলে, সানগ্লাসটা হাতে নেওয়ার জন্য না, চোখে দেওয়ার জন্য, আমাকে দে সানগ্লাসটাকে হাতে নিয়ে বসে আছে, চোখে দিতে তো পারে। তা আমার মুখটা না দেখিয়ে বাকিটাও দেখিয়ে দিচ্ছি, আর বেশি বকবক করবো না, বাকিটা দেখা যায় কী কী ব্লগে আনছি, নতুন নতুন কী কী হয় আর কি, এক্সাইটিং কী কী আসে, মানে কী কী আর কি করি দিনে, সেগুলো আপনাদেরকে সব দেখিয়ে দেবো। আর আমি একটু বেঁধে বেঁধে বলি, তার জন্য দুঃখিত একটু, তার সাথে মানে আমার এই বাধা বাধার সাথে একটু ইয়ে করে নেন, অ্যাডজাস্ট করে নেন, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাব। আর চলুন যাই, হাঁটতে হাঁটতে ফটো তুলছি, একটু বাদে বাদে গিয়ে থেমে যাচ্ছি, মার মতো স্পিড আনতে পারছি না পায়ে, এসব হাবি যাবি আমাদের সাথে হয়েই যাচ্ছে। আর মা ঝাড় দিয়েই যাচ্ছে আমাদেরকে, তোদের সাথে আর যাবো না, তোরা এত স্লো, তোরা এতক্ষণ ধরে কী করছিলি, সেই সব বলতেই থাকে, এরা বুঝবে না, একটু টাইম লাগে, একটু সাজুগুজু করতে গেলে টাইম লাগে, এরা বুঝবে না। আরেকজনকে দেখুন, এই আমার থেকেও স্লো ছিলাম নাকি, কালকে বাসে প্রবলেম ছিল, যেখানে যেতে হবে সেখানে বাসে করেই যেতে হবে, বাট বাসে করে যেতে পারবো কিনা আই ডোন্ট নো, কারণ বাসের যা অবস্থা ছিল বোঝা যাচ্ছে না কী হয় না হয়, দাঁড়ান গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চলেও এসেছি, ল্যান্ডিং করে ফেলেছি অটো থেকে। কতটা যেতে হয় মা? আগে একবার ছোটবেলায় এসেছিলাম, তারপরে এই যে এখন আসলাম। কতটা যেতে হয় মা? চলো গিয়ে দেখি। Thank you.
ভাবছিলাম যে অনেক কষ্ট করে আশা করে আসলাম, ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে, হয়তো আস্তে আস্তে একটু কমছে সব করোনা আক্রান্ত, ভাবলাম হয়তো সব কিছু খুলে যাবে আস্তে আস্তে, ভাবলাম গির্জাটাও খুলে যাবে, কিন্তু কপালটা খারাপ থাকলে যা হয় খারাপ লাগছে আর কি। আশা করে আসলাম, এন্ট্রান্সই বন্ধ, কি করব কিছু করার নেই, দেখি এখান দিয়ে আশেপাশে ঘুরে টুরে ফটো টটো তুলে টুলে চলে যাবো, আর কিছু করার নেই। ভালো লাগছে না, মন খারাপ লাগছে, অনেক কষ্ট করে অনেকদিন পর আসলাম তারপরও এরকম অবস্থা। ফুচকাকে ঝালে একদম পাগল হয়ে গেছি, প্রচন্ড ঝালে গেছে। আমরা ফুচকা খেতে খেতে অর্ধেক খেতে খেতে আমার চোখে ছিটকেছে লঙ্কার বীজ, আমার অবস্থা কাহিল, বাপরে বাপ এই সাইডে পুরো জ্বলে যাচ্ছে। তাও ফুচকা খারাপ গিভ আপ করিনি, কি অর্ধেক খেয়ে চোখে জল ঠল দিয়ে আধা বেদিক চোখ খুলে ঢুলে আবার খাওয়া শুরু করে দিয়েছি। এখন আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি, বাড়িতে এসে এখন মানে কেক বানানোর প্রিপারেশন নিচ্ছি আর কি। তোমাদেরকে রেসিপিটা পুরোটাই শেয়ার করব, জানি না পুরোটা মানে কোয়ান্টিটিটা কীভাবে কি ঠিকঠাক বলতে পারবো কিনা আই ডোন্ট নো, বাট দেখিয়ে দেবো প্রসেসিংটা আর কি কীভাবে বানানো হচ্ছে কি না হচ্ছে। তো এখানে হলো প্রথম থেকে দেখো, এখানে এটা হলো চকলেট বিস্কিট গুঁড়ো, এটা ভালো করে গুঁড়ো করে নেবো। তারপরে এটা হলো কফিটা, কফির মধ্যে কী কী দিয়েছিস? ওনলি কফি, এটা জল দিয়ে গোলানো। আর এটা হলো এই চকলেট, যেখানে চকলেট ক্রিম বিস্কুটের এই ভিতরে যে ক্রিমটা থাকে সেটাকে রেখে দিয়েছি আর কি আমরা অন্য কিছু, যখন গার্নিশিং করবো তখন সবই আর কি, বাকিগুলো সব হলো গার্নিশিং, এই ইনোটা হলো এর ভিতরে যাবে। আমাদের কেকটা মোটামুটি তৈরি হচ্ছে ভেজ, এতে কোনো ননভেজ আইটেম না, আই মিন ডিম টিম কিছু যাচ্ছে না, বেকিং পাউডার মজা ফজা কিছু লাগবে না, এই সব দিয়ে আর হলো স্টিম হবে, জল বসিয়ে দিচ্ছি, এই ঝুমি জলে হবে নাকি আর কি বলে জল আর কি গরম হয়ে মিশিয়ে দিয়েছি, স্টিম হবে। খুব ভালো কথা, আমি বাটারের কথা বলতেই ভুলে গেছি, বাটারটা কিন্তু লাগবে, বাটারটা হলো ওটা কাগজ দিয়েছে, কি কি করেছি সেটা কাগজ, তার উপর বাটার, তারপর আবার আগে বাটার দেন একটা কাগজ দিয়েছে, তার উপর বাটার, তার উপর একটু ময়দা ছিটিয়ে দিয়েছে যাতে কেকটা বেক হয়ে গেলে তাতে উঠে আসতে সুবিধা হয়। আপনারা প্রত্যেকটা কেকের জন্য করবেন, এই আমি এই স্টিম করছি জলে ওটা ভেবে করবেন না, প্রত্যেকটা কেকে করবেন, দেখবেন সুবিধা হবে যারা আর কি না জানে।
চকলেটটাকে মেল্ট করছে এখন, বাটার দিয়ে, বাটার দিয়েছি, ডার্ক চকলেট দিয়েছে। এই কি করবি? এটা করি, বাটার পড়ে গেছে। এই কি করবি? চিনি লাগবে না? চিনি ঘেসে দিলে না ইয়ে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়ে গেছে, মেল্ট হয়ে গেছে চকলেট সিরাপ তৈরি। রেডি তো? আচ্ছা, এটা পুরো রেডি হয়ে গেছে। চামচ লাগবে? চামচে করে দিতে হবে। আচ্ছা, এই বিস্কুটের গুলোর মধ্যে এতটুকু পরিমাণ চিনি ছিল, তাই তো? আমি খালি এটা হেল্পিং ফ্লেভার ছাড়া ইনো পেলে নিয়ে নেবেন। আমরা ফ্লেভার ছাড়া পাইনি, তাই অরেঞ্জটা হলো চকলেটের সাথে যায় বলে আমরা অরেঞ্জটা নিয়েছি। পুরোটা দিব? বাটা বাটা সব কত?
আপনাদেরকে একটা জিনিস বলতেই ভুলে গেছি, দেখুন কথায় কথায় বারবার ভাবছি যে উইশটা করে ফেলি, আপনাদের উইশ করতেই ভুলে গেছি। মেরি ক্রিসমাস, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সেফটি বজায় রাখবেন। এখানে এই ব্লগটাকে এন্ড করছি, আর টানতে পারছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, খেয়ে দিয়ে জাস্ট ঘুমাতে চাই এখন। আর বেবিকনের কিছু রেসিপিটা লাস্ট অব্দি কিছু দেখাতে পারলাম না, তার জন্য সরি, খুব 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 সরি। আর এখন আমরা যাই, টাটা বাই, গুড নাইট।